নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামীকাল শুরু হচ্ছে চতুর্মাস আর এই চতুর্মাসে অর্থ বৃষ্টি হতে চলেছে পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কারণ এই সময় থাকছে দুটি রাজ্য প্রথম হচ্ছে মিথুন রাশিতে রবি ও বুধের বুধাদিত্য রাজ্য থাকছে দ্বিতীয় কুম্ভ রাশিতে বক্রি শনি শশ মহাপুরুষ রাজ্য তৈরি করেছে যার ফলে পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য চমকাতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি আসুন আমি আপনাদের জানিয়ে রাখি আগামী আগামীকাল রয়েছে দেবশয়নী একাদশী আর এই দেবশয়নি একাদশীর পর ভগবান বিষ্ণুর নিদ্রা শুরু হবে এদিন থেকে শুরু হবে চতুর্মাস কাজেই চতুর্মাসে বিবাহ করা মুন্ডন করা গৃহ প্রবেশ করা উপনয়নের মতো মাঙ্গলিক কাজকর্ম করা নিষিদ্ধ ধর্মীয় শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের শুকনো পক্ষের দেবশয়নি একাদশী হয়ে থাকে এই দেবশয়নী একাদশী আপনি যদি ঠিকঠাক মতো না করেন তবে দাম্পত্য জীবনে উত্তেজনা আসতে শুরু করে এবং কেরিয়ারে বাধা দেয় সেই জন্য দেবশয়নি একাদশী যথাযথ নিয়মে মানা উচিত শাস্ত্র এই একাদশী তিথি থেকে সূর্য চন্দ্র এবং পৃথিবীর যে তেজতত্ত্ব তা দুর্বল হতে শুরু করে যার ফলে শুভ কাজের শুভ ফল পাওয়া যায় না তাই চতুর্মাসে শুভ কাজ নিষিদ্ধ প্রচলিত বিশ্বাস অনুযায়ী চতুর্মাসে সমস্ত তীর্থ ব্রজধামে চলে আসে তাই এ সময়ে ব্রজ যাত্রা করা শুভ এই একাদশী ব্রত ও বিষ্ণুর পুজো করলে আপনার সমস্ত কষ্ট দূর হবে ব্যক্তির জীবনে কখনো অর্থের অভাব হবে না আবার আপনি এই একাদশী তিথিতে যদি দান পূর্ণ করতে পারেন তবে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যাবে এই একাদশী তিথিতে আপনি ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ুন তারপর গঙ্গা স্নান করে নিন গঙ্গা স্নান যদি করতে ব্যর্থ হন তবে স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে দিন এবং তাতেই স্নান করে নিন এই দিন আপনি শ্রীহরির ব্রত নেওয়ার সংকল্প করুন একটি কাঠের চৌকিতে হলুদ রঙের কাপড় বিছিয়ে বিষ্ণুর প্রতিমা অথবা ছবি রাখুন তারপর চারদিকে গঙ্গাজল ছিটিয়ে সোন ধরনের উপাচার সহযোগে পুজো করুন হলুদ বস্ত্র বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই তার পুজোয় হলুদ রঙের ফুল হলুদ রঙের ফল অবশ্যই অর্পণ করবেন তারপর ধূপ ধুনো জ্বালিয়ে কথা পাঠ করুন পুজোর পর লক্ষ্মীনারায়ণ ব্রত এবং বিষ্ণু সহস্র নাম অবশ্যই জপ করুন বিষ্ণুর পর অসত্য গাছ এবং কড়া গাছের পুজো করতে একদম ভুলবেন না এরপর আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন এতে অসীম পূর্ণ অর্জন হবে শাস্ত্রমতে এই একাদশীতে সন্ধ্যাবেলা যদি পুজো করতে পারেন তবে তা বেশি কার্যকরী সামর্থ্য অনুযায়ী আপনি গরিব দুস্থ ব্যক্তিকে সোনা দান করতে পারেন রূপদান করতে পারেন তামা বা কাগজের কোনো দ্রব্য অবশ্যই দান করুন এরপর বিষ্ণুকে মতো শয়ন দিন নিজে চেষ্টা করবেন গোটা রাত্রি জেগে থাকার যেখানে শ্রীহরির পুজো হবে সেখানে একটি অখণ্ড প্রদীপ প্রজ্জ্বলিত করুন দেখবেন গোটা রাত যাতে প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় থাকে ভগবান বিষ্ণু রাত্রে ঘুমান সন্ধি সময়ে পাশ ফেরেন এবং দিনের সময়ে জেগে ওঠেন এই দিন বাড়ির বয়স্ক ব্যক্তিকে এবং নারী জাতিকে শ্রদ্ধা করবেন এছাড়াও এই দিন আপনি দুগ্ধবতী গাভীকে নিজের হাতে তৈরি একটি রুটি অবশ্যই খাওয়ান রুটির মধ্যে গুড় সামান্য পরিমাণে দিয়ে দিবেন এবং সেটি সেই দুগ্ধবতী গাভীকে খাওয়ান এতে অশেষ পূর্ণ সঞ্চিত হবে আপনার এই দিন আপনি শ্রী হরির একাদশী পারণের মন্ত্র অবশ্যই জপ করুন একাদশী পারণের মন্ত্রটি হল ওম অজ্ঞান তিমিরা ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব এই পারণ মন্ত্রটি অন্ততপক্ষে এগারোবার অবশ্যই উচ্চারণ করুন সবথেকে ভালো হয় একশো আটবার আপনি যদি জপ করতে পারেন শুধু মন্ত্র জপ করলেই হবে না তার অর্থও আপনাকে জানতে হবে এবার আমি আপনাদের এই একাদশীর পারণ মন্ত্রের অর্থ জানিয়ে রাখি হে কেশব আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন এই হচ্ছে একাদশীর পারণ মন্ত্রের বাংলায় অনুবাদ শুধু মন্ত্রপাঠ নয় এর পাশাপাশি আপনাকে অর্থ জানা খুবই দরকারি এই একাদশীর রাত থেকে দেখবেন পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য চমকাবে অর্থ কষ্ট দূর হবে শ্রী হরির কৃপায় পাঁচ রাশির ব্যক্তি হয়ে উঠবে কোটিপতি এই একাদশী ব্রত শুরু হচ্ছে উনত্রিশে জুন ভোর তিনটে আঠেরো মিনিটে এবং এই একাদশী তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ তিরিশে জুন ভোর রাত দুটো বিয়াল্লিশ মিনিটে এই একাদশী যারা ভক্তি নিষ্ঠার সাথে মানবে অবশ্যই শ্রী বিষ্ণুর কৃপা পাবে এমনকি পাঁচ রাশির উপর কৃপা পড়বে কিন্তু এই পাঁচ রাশিকে যথাযথভাবে এই একাদশী অবশ্যই করতে হবে প্রথম যে রাশির নাম জানাবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য চমকাবে জীবন সাথীর কাছ থেকে সাহায্য পাবেন যাদের বিবাহে বাধা আছে বিবাহে বাধা দূর হবে দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে আসবে প্রচুর পরিমাণ অর্থ অর্থাৎ নটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সন্তানের কাছ থেকে সুখ পাবেন এমনকি যারা সন্তান প্রাপ্তির চিন্তাভাবনা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ তৃতীয় যে রাশির নাম জানাব সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বাধা দূর হবে পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে পরিবারে সুখ শান্তি আসবে চতুর্থ যে রাশির নাম জানাব সেটি হল ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকাদের সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা তা কমবে সন্তানের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে বেকারদের কর্মপ্রাপ্তি হবে প্রেমে সফলতা আসবে এমনকি যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর হবে পঞ্চম যে রাশির নাম জানাবো তা হল মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি হবে চোখে পড়ার মতো এছাড়াও আত্মীয় স্বজনের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন যারা দীক্ষা নিতে চাইছেন যারা আধ্যাত্মিকতার পথে যেতে চাইছেন তাদের জন্য এই একাদশী ব্রত যথেষ্ট শুভবনে বিবেচিত হবে এছাড়াও হঠাৎ করে আপনার হাতে আসতে চলেছে বড় পরিমাণ অর্থ এই হচ্ছে পাঁচ রাশি যাদের উপর দেবসয়নি একাদশীর মধ্যরাত থেকে শ্রীহরির কৃপা পড়তে চলেছে প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ